ডেঙ্গু নির্মূলে প্রয়োজনীয় নির্দেশনা প্রধানমন্ত্রীর। আগস্টে জঙ্গি সন্ত্রাসীরা তৎপর হয় বললেন ওবায়দুল কাদের। পনেরোই আগস্ট হত্যার মদতদাতাদেরও বিচার হবে জানালেন তথ্যমন্ত্রী। এবং মন্ত্রীদের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বললেন রিজভী আহমেদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে, আপনাদের সাথে আছি আমি সালমান এম রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ডেঙ্গু মোকাবেলায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এডিস মশা যাতে বংশবিস্তার করতে না পারে সেজন্য সবাইকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। কৃষক লীগের রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে লন্ডন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে দেশকে উন্নত ও সমৃদ্ধ করা হবে বলেও জানান শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পনেরোই আগস্ট এলেই জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী তৎপর হয়ে ওঠে, এবারও তাদের বিষয়ে আশঙ্কা আছে বলে জানান তিনি। শোকাবহ আগস্ট উপলক্ষে সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে যুবলীগের মাসব্যাপী চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন হলেও তা নিয়ন্ত্রণের মধ্যে আছে, সবাইকে সাথে নিয়ে এই সংকট মোকাবেলা করা হবে। তার দাবি স্বাস্থ্যমন্ত্রী বিদেশে গেলেও এক ঘন্টার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ বন্ধ থাকেনি। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বঙ্গবন্ধু হত্যাকারীদের ক্ষমতায় বসিয়ে জিয়াউর রহমান প্রমাণ করেছেন তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সামনে বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন যারা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত তাদের বিচারের পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডের মদত দিয়েছেন তাদেরকেও বিচারের আওতায় আনাই হবে এবারের শোক দিবসের অঙ্গীকার। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করলেও মন্ত্রীরা দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে রাজধানীর মহাখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় লিফলেট বিলি ও র্যালিতে অংশ নিয়ে তিনি বলেন সরকার ডেঙ্গু এবং বন্যা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ সময় রিজভী বলেন দেশের মানুষ খালেদা জিয়ার মুক্তি চাইলেও সরকার নিম্ন আদালতকে ব্যবহার করে জামিনে বাধা দিচ্ছে। ডেঙ্গুর মশা এডিস মশা রোহিঙ্গাদের মতো মারে, মানুষের সাথে আপনি মশার তুলনা দিয়ে আপনি মানব জাতিকে আপনি উপহাস করেছেন। সব ডেঙ্গু রোগীতে ভরে গেছে একের পর এক ক্লিনিক হাসপাতাল, আর আপনি গেছেন প্রমোদ বিহারে, মালয়েশিয়া সিঙ্গাপুর আপনি যাচ্ছেন। যারা গণবিরোধী সরকার তারাই এই কাজ করে। আসছে কোরবানিতে চামড়া সংরক্ষণে লবণ সংকট হবে না বলে জানিয়েছেন শিল্প সচিব। চামড়া শিল্পনগরীর বিসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পর্যাপ্ত লবণের মজুদ রয়েছে জানিয়ে ব্যবসায়ীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয় শিল্পনগরীর রাস্তাঘাট সহ সার্বিক অবকাঠামোর 73% কাজ শেষ হওয়ার পাশাপাশি 97% কাজ শেষ হয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের। আমাদের মূল যে প্রকল্প যেটা রয়েছে এইটার এই যে সিটিভির কিছু কিছু কাজ সহসাই শেষ হবে এবং আমরা একেবারেই কিছু কাজ এখান থেকে ডিলিং করে দিয়েছি সবগুলো মিলে। এটা 2020 জুন যার মধ্যে এইটির শতভাগ শেষ হবে। অতীতে অনেক সময় গিয়েছে, সেটা দেখা যাবে কারা গাফিলতি করেছিল। অনেকেই এটা বলার চেষ্টা করছেন যে বিসিক বা শিল্প মন্ত্রণালয় এই তথ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তো সেই জন্য আমরা এটা নিয়ে আসছি যে লবণের কোনো রকম ঘাটতি নাই। বঙ্গবন্ধুর 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল করেছে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। কর্মসূচির শুরুতে সকালে ধানমন্ডির 32 নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ। উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট শামসুল হক টুকু। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুকে 1975 সালের 15ই আগস্ট সপরিবারে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। জাতীয় 4 নেতাকে কারাগারের অন্তরালে পাখির মতো গুলি করে হত্যা করা হতো। এই হত্যাকাণ্ডর মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করা, মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি জাতি সামনের দিক এগিয়ে যাক, তার বিরুদ্ধে তাদের একটি ষড়যন্ত্রের অংশ। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে তারা ভেবেছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিপন্ন বাংলাদেশ হয়ে যাবে, পাকিস্তানের বাংলাদেশ কনফেডারেশনের বাংলাদেশ হয়ে যাবে। কিন্তু বঙ্গবন্ধুর রক্ত আদর্শের উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে গোটা বাঙালি জাতি আজকে মুক্তিযুদ্ধের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে। তারাও বলছেন যে আপনার শত্রু তো কেবল পাঞ্জাবিরে না, বাঙালিও আপনাদের শত্রু, কিন্তু তারা লালন করছিলেন। 71 সালে তাদের ঘাপটি মেরেছিল এবং তারা 71-এর পরেও ঘাপটি মেরেছিল, নানান নামে তারা আমার সৃষ্টি হয়েছিল মাঝখানে, কিন্তু তারা ষড়যন্ত্র কোনো থেমে থাকেনি। স্বাধীনতা যুদ্ধখানির সময়েও জিয়াউর রহমান সাহেব যে মুস্তাক তারা একসাথে ষড়যন্ত্র করেছিল, সেদিনে তারা পাক বাংলাদেশটাকে না করবার জন্য নানান কূটকৌশল তারা ধারণ করেছিল, কিন্তু আমাদের তাজউদ্দিন সাহেবের এবং নজর নজরুল ইসলাম সাহেব তাদের দৃঢ়তার জন্য তারা সেটা পারেনি। কিন্তু 15 তারিখ নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন যিনি স্বাধীনতা দিয়েছিলেন, যিনি জাতিকে মুক্তি দিয়েছিলেন, যিনি লাল সবুজের পতাকা দিয়েছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেদিন নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়, তার আত্মার মাগফিরাত কামনা করছি। এই শোকের মাসে 21 আগস্ট হয়েছিল, এই শোকের মাসেই জাতীয় কবির প্রয়াণ হয়েছিল, এই শোকের মাসেই বঙ্গবন্ধু যাকে শ্রদ্ধা করতেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ 20 আগস্ট প্রয়াণ হয়েছিলেন। আমার জাতির জন্য এই মাসটি শোকের মাস, শ্রদ্ধার মাস, ভালোবাসার মাস। খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন কিন্তু তার আদর্শকে, তার চেতনাকে হত্যা করতে পারেনি। আমরা তার চেতনাকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বীর বাঙালি এগিয়ে যাব বিশ্বের মাঝে। আমেরিকা প্রবাসী পুত্রবধূ জুহিলিম আক্তার স্বর্ণার প্রতারণা থেকে বাঁচার জন্য প্রশাসন ও দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ফজলুর রহমান ও তার পরিবার। সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ফজলুর রহমান অভিযোগ করেন, তার ছেলে ইমরান হাসানকে সুচতুর প্রতারক জুহিলিমা আক্তার প্রথম বিয়ের তথ্য গোপন রেখে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে আমেরিকায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে 10 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। পর্যায়ক্রমে ইমরান ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের কাছ থেকেও আরও নগদ অর্থ এবং জিনিসপত্র হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। স্বর্ণার প্রতারণা বুঝতে পেরে প্রতিবাদ করলে সে বিভিন্ন মিথ্যা কাহিনী সাজিয়ে মিথ্যা মামলা করে হয়রানি করছে বলেও জানান ফজলুর রহমান। স্বর্ণার প্রতারণা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি। স্বর্ণ আমেরিকা যাওয়ার প্রলোভন দেখিয়ে নিজেকে কুমারী পরিচয় দিয়ে আগের তথ্য গোপন করে আমার ছেলে ইমরান হাসানকে বিবাহ করে প্রতারণা, স্বর্ণার প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় স্বামীকে নিয়ে আমেরিকা চলে যায়। সেখানে বহুজনের সঙ্গে তার বিবাহ গর্ভিত সম্পর্কের বিষয়ে জানতে পেরে আমার ছেলে 2018 সালের জুন স্বর্ণাকে তালাক দেয়। এর আগে স্বর্ণা আমার বাড়ি থেকে 10 ভরি স্বর্ণালঙ্কা ও নগদ 10 লাখ টাকা নিয়ে পালিয়ে মামার বাড়িতে আত্মগোপন করে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডেঙ্গু নির্মূলে প্রয়োজনীয় নির্দেশনা প্রধানমন্ত্রী।
আগস্টে জঙ্গি সন্ত্রাসীরা তৎপর হয় বললেন ওবায়দুল কাদের। পনেরোই আগস্ট হত্যার মদতদাতাদেরও বিচার হবে জানালেন তথ্যমন্ত্রী। এবং মন্ত্রীদের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বললেন রিজভী আহমেদ। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।